নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে সংখ্যায় সৌভাগ্য অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের কাছে। কিন্তু তফাৎ একটা হচ্ছে, আমরা নতুন বছরের মুখোমুখি, কাজেই সংখ্যায় সৌভাগ্য এই অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের 2019 নতুন বছরে আমরা যে মুখোমুখি হচ্ছি তার জন্য প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা শুভকামনা। নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক, এই শুভেচ্ছা শুভকামনাটা থাকবে। কিন্তু ভেরি প্র্যাকটিক্যালি সকলের হয়তো ভালো কাটবে না, আবার কারো কারো হয়তো ভালো কাটবে। এই বাস্তবের জায়গাটা মনে করিয়ে দিই, কারণ আপনার নির্দিষ্ট সংখ্যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে না সেই জায়গায় থমকে দেবে। আমরা সংখ্যা নিয়ে সেই প্রেডিকশনটা পাচ্ছিলাম, আর সেই অনুযায়ী 2019 আপনাদের কেমন যাবে সেটা আজকের এপিসোডেও পাবো। কাজেই আপনি নিজেই বুঝে যাবেন আপনার এই বছরটা কেমন হতে চলেছে। বছরের শুরুতেই যদি জেনে যাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো, তাহলে প্ল্যানিংটা সেই মতো সাজাতে আরও বেশি করে সুবিধা হয়, আর নিউমোলজি দিয়ে সেই প্ল্যানিংয়ের কাজটা আরও বেশি করে এবং স্মুথলি করা সম্ভব। কীভাবে সেটা যাদের ধারণা আছে তারা তো ডেফিনেটলি এই অনুষ্ঠানটা রেগুলারলি দেখেন এবং আমাদের ইউটিউবেও ফলো করেন, কারণ সেখানেও সমস্ত এপিসোডগুলো আপলোড করা থাকে এবং আর আছেও। আর যারা রেগুলার দেখেন না, নতুন দেখেন, তাদের কাছে মনে হতে পারে সংখ্যা দিয়ে কীভাবে প্রেডিকশান হতে পারে, সংখ্যা দিয়ে মানুষের ভাগ্যের কীভাবে বিচার হতে পারে, আর সংখ্যায় সৌভাগ্য বলা হচ্ছে সেটাই বা কীভাবে আসতে পারে। অনুষ্ঠানের একটু সাথে থাকুন। 2019 কেমন যাবে, আজকে আমরা রুট নাম্বার অনুযায়ী, ডেফিনেটলি রুট নাম্বার অনুযায়ী পাবো, তবে তার পাশাপাশি আরও অনেক কিছু বিষয় আছে একদম টু দি পয়েন্টে, যেটা আপনার পিন পয়েন্ট প্রেডিকশান বলতে যেটা আমরা বুঝি, সেটা সংখ্যা দিয়েও কতটা সম্ভব সেটা ধারণাটা আগে পেতে হবে। সেই সমস্ত কিছু নিয়ে সংখ্যা আমাদের জীবনের উপরে কতটা প্রভাব ফেলে, আর কোনো সংখ্যার বাইরে আপনিও নন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার জন্য সংখ্যা জড়িয়ে আছে সেটা আপনি হয়তো নিজেও জানেন না, সেটা এই অনুষ্ঠানের বিশ্লেষণগুলো আপনাকে হয়তো বুঝতে জানতে সাহায্য করবে। এবং অঙ্ক জ্যোতিষ বা এই সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি আপনাদের জীবনের সঙ্গে, আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কতটা জড়িত সেটা আরও একবার বুঝবো। এবং ডেফিনেটলি আপনাদের প্রশ্ন উত্তরের পর্বও থাকবে, কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা প্রশ্ন রাখেন, সেটা এমন একটা যেমন পার্ট থাকবে, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টও আছে, সেটাও এই অনুষ্ঠানের একটা বৈশিষ্ট্য। একটা প্রশ্ন থাকবে, তার উত্তর আপনাদের দিতে হবে, সেই অ্যানাউন্সমেন্ট আমি ডেফিনেটলি পরে জানাবো। কিন্তু তার আগে ডক্টর প্রিয়ালি রয় গুপ্তা, তার জন্যই আমরা তো ওয়েট করছি, তার কাছ থেকেই আমরা সংখ্যা নিয়ে জানতে পারি, তাকে আগে ওয়েলকাম করতে হবে। তিনিও প্রস্তুত, আমরাও প্রস্তুত, জানবো সংখ্যা নিয়ে জানা অজানা সমস্ত কথাই তিনি জানাবেন আমাদেরকে। তো আসুন সকল মিলে আগে তাকে ওয়েলকাম করি। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, এবং আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। নিশ্চয়ই, এবং আপনাকেও এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম। ভালো কাটুক 2019, এবং আমার 2019-এর এটি প্রথম অনুষ্ঠান আপনাদের সঙ্গে, প্রথম অনুষ্ঠানে মুখোমুখি। এবং প্রথমেই আমরা জেনে নেব যে 2019 এতদিন তো আমরা প্রচলিতভাবে জেনে এসেছি আমাদের রাশি এবং লগ্ন অনুযায়ী কেমন যাবে নতুন বছর, এবারে আমরা জানতে চলেছি সংখ্যা অনুযায়ী কেমন যাবে। এবং সেখানে রুট নাম্বারের কথা ভীষণ গুরুত্বপূর্ণ, আমরা প্রিভিয়াস পুরনো বছরে ফেলে এসেছি, কিন্তু সেখানে দুটো রুট নাম্বার নিয়ে আমরা পেয়েছিলাম, 1 and 2। এবারে বাকিগুলো আমরা জানবো, কিন্তু তার আগে আমরা সমস্ত বন্ধুদের জন্য একটুকু ঘোষণাটা জানিয়ে রাখতে চাইবো যে একটা অনুষ্ঠানের শেষে ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট থাকবে, মানে একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর যদি আপনি জানাতে পারেন সেটা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজের মাধ্যমে উত্তরটা জানাতে পারেন, ডেফিনেটলি ম্যাডাম সেই প্রশ্নটা রাখবেন। সেই প্রশ্নের উত্তর দিলে যেটা হবে, যিনি উইনার হবেন তাকে একটা সারা বছরের রিপোর্ট কার্ডের মতো নিউমোলজি অনুযায়ী একটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সার্ভিসটা আপনি কিন্তু হাতে পেয়ে যাবেন, অনবদ্য একটা উপহার। সেটার জন্য মন দিয়ে অনুষ্ঠানের ইনফরমেশনগুলো, ম্যাডামের বক্তব্যগুলো শুনবেন, তার মধ্যেই লুকিয়ে আছে সেই প্রশ্নের উত্তরটা। তো তার আগে আমি একটু অনুরোধ জানাবো, আমরা রুট নাম্বার অনুযায়ী যাচ্ছি, একটু রুট নাম্বার সম্পর্কে একটু ধারণাটা প্রথমে একটু বলে দেওয়া দরকার, কারণ রুট নাম্বার কি অনেকের কাছে হয়তো রুট নাম্বার টার্মটাই হয়তো নতুন। তো রুট নাম্বার বলতে আমরা কিন্তু বোঝাচ্ছি ডে অফ বার্থ, তার মানে ধরুন আপনার বার্থডে 26th April 1970, সেক্ষেত্রে রুট নাম্বার হচ্ছে এই 26, মানে 2+6 করলে হয় 8, তার মানে আপনার রুট নাম্বার হলো 8।
অ্যাজ পার দ্য রুল অফ নিউমারোলজি আমরা আগেও বলেছি এখনও বলছি যে ডাবল ডিজিট নাম্বারকে সিঙ্গেল ডিজিটে নেওয়া হয়, সেক্ষেত্রে 26কে আমরা সিঙ্গেল ডিজিটে আনলে হয় 2+6=8। সেই কারণে যার জন্ম 26th of April তাহলে তার রুট নাম্বার হলো 8। তাহলে এবারে বুঝলেন আশা করি, কারণ আমাদের সংখ্যা আমাদের নামের সঙ্গে, আমাদের ডেট অফ বার্থের সঙ্গে, আমাদের আরও কত কিছু অজানা বিষয়ের সঙ্গে জড়িয়ে, অজানা এই জন্যই বলছি আমরা সেগুলো জানি না। ধরুন আপনার মোবাইল নাম্বার, আপনার বাড়ির নাম্বার, আপনার গাড়ির নাম্বার, এই সমস্ত কিছুর মধ্যে একটা করে কিন্তু সংখ্যা লুকিয়ে আছে। আর এছাড়া এমন এমন কিছুর সঙ্গে সংখ্যা জড়িত রয়েছে যেটা আপনি হয়তো জানেনও না, আমরা জানিও না। সেগুলো বিশ্লেষণ ডেফিনেটলি এক্সপেক্ট করবো, কিন্তু তার আগে এক্সপেকটেশন নিয়ে ওয়েট করছেন রুট নাম্বার 3, কারণ আমরা 2 পর্যন্ত এসে থেমেছিলাম। 2019 কেমন যাবে, আমরা আজকের জার্নিটা কি শুরু করা যাক? 3 থেকে আমরা শুরু করবো প্লিজ। তো একটু আমি ভিজুয়ালটাও দেখাচ্ছি, সবাই দেখুন বুঝতে সুবিধা হবে যে রুট নাম্বার 3 কাদেরকে আমরা বলছি। রুট নাম্বার 3, দোজ হু আর বর্ন 3, 12, 21, 30 অফ এনি মান্থ। এখান থেকে দেখুন 3 সিঙ্গেল ডিজিট, এই 3 বোঝাই যাচ্ছে রুট নাম্বার 3, কিন্তু ডাবল ডিজিট 12, 21, 30 এদেরকেও যদি আমরা সিঙ্গেল ডিজিটে আনি তাহলেও পাবো সেই 3। তো সেই কারণে যাদের জন্ম যে কোনো মাসের এই ডেটগুলোতে, অর্থাৎ 3, 12, 21 অথবা 30 তাদেরকে বলছি রুট নাম্বার 3। রুট নাম্বার 3 খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এই বছর খেয়াল করে দেখুন 2019কে যদি আমরা সিঙ্গেল ডিজিটে আনি তাহলে প্রথমে পাচ্ছি ডাবল ডিজিট 12 এবং সেখান থেকে আবার সিঙ্গেল ডিজিট 3। সেই হিসেবে যাদের রুট নাম্বার 3 তাদের সঙ্গে যেহেতু ইউনিভার্সাল ইয়ার নাম্বার, অর্থাৎ 2019 এটিও 3 হচ্ছে, সেই কারণে আমরা এই সময়টিকে কিন্তু, মানে এই রুট নাম্বারের মানুষদের জন্য কিন্তু 2019 একটি খুবই গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। তাদের লাইফের অনেক, জীবনের যেসব আশা আকাঙ্ক্ষা বা প্ল্যানিং যেগুলো বিগত কয়েক বছরে হয়তো করে উঠতে পারেননি, সেগুলো কিন্তু এই বছরে কিন্তু আপনার কাছে সেই আশা পরিপূর্ণ হতে পারে। আপনি হয়তো অনেক দিন থেকে নতুন কোনো একটা সার্ভিসের জন্য ট্রাই করছেন, অথবা ভাবছেন যে একটি বিজনেস স্টার্ট করবো, তাহলে যে কোনো স্টার্টিং কিন্তু আপনি এই বছর থেকে কিন্তু করতে পারেন। এছাড়াও যারা ধরুন অনেক বছর ধরে কোনো একটা বিষয়ে পরিশ্রম করছেন কিন্তু এখনও আশানুরূপ কোনো রেকগনিশন পাননি, তারাও কিন্তু এই বছর কিন্তু রেকগনাইজড হতে পারেন তাদের নিজস্ব ফিল্ডে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য ভীষণ ভালো সময়, যারা গভর্নমেন্ট সার্ভিসে আছেন তাদের জন্যও কিন্তু প্রমোশনের একটা খুব ভালো সুযোগ আছে। এছাড়া যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তারাও কিন্তু নিজের ক্রিয়েটিভিটিকে কিন্তু প্রকাশ করতে পারবেন এই সময়। স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, রিলেশনশিপের দিক থেকেও সেরকমভাবে কোনো সমস্যা নেই, প্ল্যানিং করে এগিয়ে যেতে হবে যেহেতু সাফল্য আছে, তবে সাফল্য পেলে সেটাকেও কেউ সঠিকভাবে ম্যানেজ করাটাও দরকার, সেই জন্য হাম্বল থাকতে হবে, বিনয়ী থাকতে হবে এবং পরিশ্রম চালিয়ে যেতে হবে, সাফল্য কিন্তু আছে। যদি কালারের প্রসঙ্গে আসে তাহলে ইয়েলোকে কিন্তু আপনারা নিতে পারেন। রুট নাম্বার 3 আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মের দিনটাই রুট নাম্বার 3 হিসেবে উঠে আসছে এবং সেটা অনুযায়ী রুট নাম্বার 3 2019 কেমন যেতে চলেছে সেটা আমরা জানলাম। এবারে ডেফিনেটলি জানবো রুট নাম্বার 4 কেমন যাবে তাদের নতুন বছর, কিন্তু তার আগে সেই ঘোষণাটা আরও একবার স্মরণ করিয়ে দেবো। ম্যাডামের প্রতিটা কথা কিন্তু খেয়াল করবেন এবং সেই কথার মধ্যেই লুকিয়ে আছে সেই প্রশ্নের উত্তর, যে প্রশ্নটা আপনাকে সারা বছরের একটা রিপোর্ট কার্ড ইয়ারলি পাওয়ার একটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে উপহারস্বরূপ নিউ ইয়ার্স গিফট রূপে ডক্টর পিয়ালি রয় গুপ্তর কাছ থেকে আপনি পেতে পারেন সেই প্রশ্নের সহজ প্রশ্নের উত্তরটা দিয়ে। প্রশ্ন তিনিও জানাবেন, উত্তরটাও তার বক্তব্যের মধ্যে রয়েছে, শুধু অ্যাটেনশন দিয়ে শুনলে আপনি সেগুলো কালেক্ট করতে পারবেন। সো একদম লাস্ট পর্যন্ত মন দিয়ে শুনুন, ডেফিনেটলি আপনার কাছে সেটা একেবারেই সহজ হবে এবং উত্তরটা আপনি জানালে জিতে নিতে পারেন সেই আকর্ষণীয় উপহারটা। কিন্তু তার আগে আমরা রুট নাম্বার 4 তাহলে আমরা দেখি রুট নাম্বার 4 কাদেরকে বলছে। যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসে 4, 13, 22 অথবা 31 তাদের কিন্তু আমরা বলছি রুট নাম্বার 4। এখানে 4 সরাসরি রুট নাম্বার 4 বোঝাই যাচ্ছে, বাকি তিনটে নাম্বার 13, 22, 31 এদেরকে কিন্তু সিঙ্গেল ডিজিটে আনলে আমরা যোগফল, যোগফলকে আমরা সহজভাবে, এদের যোগফল হচ্ছে 4, তো সেই জন্য আমি এদেরকে বলছি এরা রুট নাম্বার 4। তো রুট নাম্বার 4
আগে একটু দেখে নিই, রুট নাম্বার ফোর মানে তারা কিন্তু ডমিনেটেড হচ্ছেন রাহুর দ্বারা, কারণ ফোরের সঙ্গে যে প্ল্যানেটারি ভাইব্রেশনটি রয়েছে সেটি রাহুর, এবং তার সঙ্গে 2019 ভাইব্রেশন হচ্ছে জুপিটারের। তো একটু সংঘাত আছে লাইফে, একটু চ্যালেঞ্জ থাকবে যারা রুট নাম্বার ফোরে আছেন তাদের জন্য। 2019 একটু চ্যালেঞ্জ হচ্ছে, চ্যালেঞ্জ থাকতে পারে, একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে, তবে প্রবলেম থেকে আমি যেটা বলবো যে প্রবলেমকেও কিন্তু আমাদেরকে পজিটিভলি নিতে হবে, চ্যালেঞ্জকেও পজিটিভলি নিতে হবে। যদি সেই অর্থে কোনো চ্যালেঞ্জ আসেই লাইফে, সেখান থেকে কিন্তু খুব ভালো একটা লাইফ লেসন আপনি পেতে পারেন, যে লাইফ লেসন কিন্তু আপনাকে আগামী বছরে সাকসেসের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। সুতরাং লাইফে চ্যালেঞ্জ আসলেও ঘাবড়ানোর কিছু নেই, তাকে কিন্তু সহজভাবে নিয়ে সেখান থেকে কিছু একটা শেখার চেষ্টা করতে হবে। এবারে বলি অন্যান্য দিকগুলো, যদি সম্পর্কের ক্ষেত্রে আসি তাহলে বলবো যে বেশি অন্যদের ব্যাপারে ইন্টারফেয়ার না করা, কারণ যদি ইন্টারফেয়ার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে, ডোমেস্টিক ক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে, বিজনেসে কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে, জবের ক্ষেত্রেও সেই আপস অ্যান্ড ডাউনসটা দেখা যাচ্ছে, তবে হেলথের দিকটাও আপস অ্যান্ড ডাউনস মধ্যে মধ্যে থাকবে। তবে একটা ব্যাপার যে এই আপস অ্যান্ড ডাউনসের মধ্যেও মাঝে মাঝে কিন্তু আপনি রিলিফ পাবেন, এমনটা না যে 2019 পুরোটাই খুব খারাপ যেতে চলেছে, সেরকম না। চ্যালেঞ্জ আসবে কিন্তু তার সঙ্গে কিন্তু ভালো সময়ও থাকবে। ভালো সময়গুলো কোনটা সেটাও কিন্তু হোল ইয়ারের যখন নিউমারোলজিক্যাল রিপোর্ট তৈরি হবে সেখান থেকে কিন্তু বোঝা যাবে যে কোন মান্থগুলো আপনার জন্য লাকি মান্থ হতে চলেছে। কালারের দিক থেকে বলি, কালারের দিক থেকে গ্রিন কালারটিকে আপনি এই বছরে একটু গুরুত্ব দিতে পারেন, গ্রিনকে কিন্তু আপনি সহজেই আপনার লাকি কালার হিসেবে এই বছরে কিন্তু আপনি নিজের সাথে রাখতে পারেন। আসবো রুট নাম্বার ফাইভের 2019 কেমন যাবে, কিন্তু তার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দেবো, মন্দিরা অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রলিং ফলো করতে পারেন, টিভি স্ট্রিপ যেটা নাম লেখা আছে ডক্টর পিয়ালি রয় গুপ্ত, সেখানে পিয়ালি স্পেলটা সেই নামের বানানটা আপনি একটু খেয়াল করতে পারবেন, সেখানে একটু অদ্ভুত আপনাদের অনেকের লাগতে পারে, প্রচলিত নামের বানান কিন্তু পিয়ালি সেই কথাটা কিন্তু ইংলিশ এ অনুযায়ী লেখা নেই। কেন নেই, কেন, এটার মানেটা কি, তফাতটা কি, সেটা রেগুলার ভিউয়ার্স জানেন, যদি সময় থাকে আজকে ছোট্ট করে সে প্রসঙ্গেও জেনে নেব, আর তারপরে বাকি কথা তো থাকবেই, কিন্তু তার আগে এই মুহূর্তে রুট নাম্বার ফাইভ আপনারা ওয়েট করছেন, সো প্লিজ ম্যাম। হ্যাঁ, চলে আসছি রুট নাম্বার ফাইভে। রুট নাম্বার ফাইভ কারা তাহলে দেখে নিই, যাদের জন্ম যে কোনো মাসের 5, 14 অথবা 23 তারা কিন্তু রুট নাম্বার ফাইভের আন্ডারে চলে আসছেন। তো রুট নাম্বার ফাইভের জন্য কেমন হতে চলেছে 2019, দেখুন ফাইভ নাম্বারটিকে আমরা কমার্শিয়াল নাম্বার বলি, এটি বুধের নাম্বার এবং তার সঙ্গে জুপিটার চলে আসছে, তো 5 এবং 3 কম্বিনেশন কিন্তু খুব ভালো। তো সেই ক্ষেত্রে 2019 কিন্তু যারা 5 রুট নাম্বারের আন্ডারে আছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। বিজনেসে যারা আছেন তাদের বিজনেস সম্প্রসারণ করতে পারবেন, তাদের ওভারল্যান্ড বিজনেস নিয়ে যেতে পারবেন, ফরেন কান্ট্রিতেও তারা নিজেকে প্রমোট করতে পারবেন। যারা সার্ভিসে আছেন তাদের জন্য ভালো, যারা এডুকেশনের সঙ্গে আছেন তাদেরও এই সময়টায় ভালোই যাবে। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তারাও কিন্তু ভালো করতে পারবেন। মাঝে মধ্যে চ্যালেঞ্জ থাকতে পারে, তবে অলওভার যদি আমি দেখি, অলওভার দেখছি যে এই রুট নাম্বার ফাইভের জন্য কিন্তু এই বছরটি বেশ ভালো যাবে। আপনার প্রমোশন আসতে পারে, রিলেশনশিপের দিকটাও খেয়াল রাখবেন। কালারের দিকে যদি আসি তাহলে আপনারা গ্রিন কালারটিকে গুরুত্ব দিতে পারেন। যারা সেলসের দিকে আছেন তারা কিন্তু সেলসের জন্যও কিন্তু এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে সেলসের জবে যারা আছেন তারাও কিন্তু নিজেদেরকে কিন্তু এক্সপ্যান্ড করতে পারেন 2019। চলে যাবো পরের রুট নাম্বারে, রুট নাম্বার সিক্সে, কিন্তু তার আগে একটা ইনফরমেশান আপনাদের কাছে রাখতে চাইবো, যারা ওই যে প্রশ্নের বা কুইজের যে উত্তরটা দেবেন সেটার জন্য টিভি স্ক্রিন ফলো করে নাম্বারটা এখন থেকেই লিখে রাখতে পারেন, আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কারণ এই অনুষ্ঠানের একটা বৈশিষ্ট্য আপনাদের সরাসরি মতামতটা নেওয়া হয়, আপনাদের সাজেশান নেওয়া হয় এই অনুষ্ঠান কেমন লাগছে, আপনারা আরও কিছু মতামত বা প্রত্যাশা আছে কি না, আরও কী জানতে চান, সেটা যেমন থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি জানাতে পারেন। এর পাশাপাশি আপনি নিউমোলজি দিয়ে যদি বিচার করাতে চান, নির্দিষ্ট একটা সমস্যা বা প্রশ্ন নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাখতে পারেন। ঠিক আজকের এপিসোডেও তেমনই একজনের অবশ্যই জানানো হবে, সেটাও আপনি করতে পারেন। আর এর পাশাপাশি কনসালটেন্সির জন্য সরাসরি যদি যোগাযোগ করতে চান টেলিফোনের মাধ্যমে, তাহলে এই নাম্বারটা আপনাকে কিন্তু কানেক্টিভিটির জন্য ভীষণ রকমের হেল্প করবে। কী নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারটা হচ্ছে বিশেষ হেল্পলাইন নাম্বার 9903223629। এছাড়া সরাসরি ম্যামের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আর সরাসরি চলে আসতে চাইলে অবশ্যই সেটা একটু
একটু আগে থেকে কানেক্ট করে জেনে নেবেন, যাদবপুর দক্ষিণ কলকাতা যাদবপুর সুলেখাতে এখানে সরাসরি এসে আপনি দেখানোর সুযোগ পাচ্ছেন, আলোচনার সুযোগ পাচ্ছেন রবিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এবং সপ্তাহের অন্যান্য দিন সোম থেকে শুক্র বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত আপনাদের জন্য এই ফ্যাসিলিটিটা রয়েছে। আদারওয়াইজ যারা ডিস্টেন্সে রয়েছেন অনলাইন পরিষেবা বা দূরে থেকে পরিষেবা নিতে চান তারাও সাইট ভিজিট করতে পারেন বা এই হেল্পলাইন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে প্রসিডিওরটা জেনে যেতে পারবেন। সমস্ত ফ্যাসিলিটি রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিসটা রয়েছে। যদি আপনি বিলিভ করেন নিউমোলজির প্রতি তাহলে আপনাকে নিউমোলজি দিয়ে ডক্টর পিয়ালি রয় গুপ্ত সেই স্পেসিফিক হেল্পটা কিন্তু আপনাকে নিশ্চয়ই প্রোভাইড করবেন। ঠিক যেমন এই মুহূর্তে নতুন বছরে আমরা মুখোমুখি, 2019 কেমন যাবে পরবর্তী রুট নাম্বার পাওয়ার জন্য বন্ধুরা ওয়েট করছেন আর উনিও অপেক্ষা করছেন। অবশ্যই, তাহলে আমরা নেক্সট রুট নাম্বারটা দেখছি কি আছে, রুট নাম্বার 6। রুট নাম্বার 6 কাদেরকে বলা হচ্ছে, যারা যে কোনো মাসের 6-15 অথবা 24, যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 6-15 অথবা 24th যাদের ডেট অফ বার্থ তারা হচ্ছেন 6 রুট নাম্বারের আন্ডারে। তাহলে 6 হচ্ছে ভেনাস, ভেনাস 6 নাম্বারটিকে গভর্ন করে। ভেনাস মানে হলো শুক্র, যাকে আলাদা করে আমরা জানি যে শুক্রকে আমরা দৈত্যগুরু হিসেবে জানি এবং বৃহস্পতি যাকে আমরা দৈবগুরু হিসেবে জানি। তাহলে একদিকে দৈত্যগুরু আর একদিকে দৈবগুরু, এই দুজনের কিন্তু কম্বিনেশান আসছে 2019-এ। বছরটি অ্যাভারেজ যাবে, কিছু জায়গায় সমস্যা থাকতে পারে, প্রফেশনাল লাইফে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তাতে ভয়ের কিছু নেই, তাকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আর ভেনাস দিয়ে যেহেতু গভর্ন হচ্ছেন সেক্ষেত্রে এদের পার্সোনালিটি কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ হয়, যাদের বার্থ নাম্বার 6-15 অথবা 24-এর আন্ডারে তারা খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি তাদের থাকে, তাদেরকে পিপল পার্সন বলা হয়। এবং এই কারণে তারা কিন্তু এবারে যদিও লাইফে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কাজের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, কিন্তু তাদের এই বিশেষ, তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যটি তাদেরকে কিন্তু সোশ্যাল লাইফে অনেকটা পপুলার করতে পারে এবং সেখান থেকে তারা নেটওয়ার্কিং ভালো পেতে পারে, কিছু সুযোগ তাদের জীবনে কিন্তু ভালো আসতে পারে। রিলেশনশিপের দিকে বলবো, একটু আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, স্পাউসকে বুঝে চলা খুব দরকার, লাইফ পার্টনারকে বুঝে চলা খুব দরকার, অযথা তাকে সন্দেহ করা উচিত হবে না। এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে যে যে কালারকে আপনারা নিতে পারেন আপনাদের লাকি কালার হিসেবে, ব্লুকে কিন্তু আপনারা ইউজ করতে পারেন, ব্লু কালারটিকে সাথে রাখতে পারেন, যেটি আপনাদের একটি লাকি কালার এই বছরে হতে পারে। সোশ্যাল রেকগনিশনও আসার সম্ভাবনা রয়েছে, তবে কোনো ডিসিশন তাড়াহুড়ো করে নেবেন না, ভেবে চিনতে তবেই আপনি লাইফের ডিসিশনগুলো নেক্সট ইয়ারে নেবেন। নেক্সট ইয়ার সেটা তো অবশ্যই পরের কথা, কিন্তু এই বছরে আমরা মুখোমুখি হচ্ছি 2019। এই বছরটা বৃহস্পতির একটা ভীষণ রকমের প্রভাব আমরা ইতিপূর্বেই আলোচনা থেকে জেনেছি, কিভাবে সেই সংখ্যা দিয়ে যদি বিচার করা যায় আবারও সেই রুট নাম্বার পাওয়ার মতো ক্যালকুলেশনের জায়গায় 2019 সেটাকে যদি আমরা যোগফলে আনতে পারি তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 12 এবং 12 থেকে রুট নাম্বার বের করা সেই থিওরি অনুযায়ী বা সংখ্যাতত্ত্বের থিওরি অনুযায়ী দাঁড়াচ্ছে 3। সেই 3 অনুযায়ী এবারে কিন্তু সেই রুল হচ্ছে জুপিটার, সেটার প্রভাবটা আমরা প্রিভিয়াস এপিসোডে পেয়েছি, মিস করে গেলে ইউটিউব ফলো করতে পারেন, ম্যামের অনবদ্য বিশ্লেষণগুলো সংখ্যা নিয়ে এবং এরকম সমস্ত কিছু ইনফরমেশানগুলো সংখ্যা তত্ত্ব নিয়ে আমাদের জানা বোঝার ক্ষেত্রে ভীষণ হেল্প করবে। ইউটিউব ফলো করতে পারেন, সেখানে ডক্টর পিয়ালি রয় গুপ্ত টাইপ করে সার্চ করবেন। আদারওয়াইজ আপনার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে, তার পাশাপাশি ওয়েবসাইটও রয়েছে, সেখানেও ভিজিট করতে পারেন যদি আপনি আগ্রহ থাকে। তবে হ্যাঁ, আগ্রহ আপনাকে রাখতে হবে, অনেকের কাছে নতুন সাবজেক্ট বলে তো আগ্রহ প্রকাশ পাচ্ছে, কিন্তু আলটিমেটলি সাবজেক্ট এটা তো অনেক দিনের, এটা নতুন নয়, জানার জায়গায় হয়তো জানার জায়গাটাই নতুন, প্রচার হয়তো সেভাবে আসেনি প্রচারের আলো সেই জন্য। এবং যে হোয়াটসঅ্যাপ, যেভাবে আমার কাছে হোয়াটসঅ্যাপে সবাই প্রশ্ন করছেন তাদেরকে নিয়ে আমার খুবই ভালো লাগছে, আমারও একটু মোটিভেশন দরকার এই নতুন প্রোগ্রামকে সামনে নিয়ে আসার জন্য, মানুষ বুঝছেন আগ্রহ প্রকাশ করছে, এই জন্য আমারও খুব ভালো লাগছে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। এই কোয়ারিজটা কিন্তু আবার রাখছে, আমি আবার একটু কানেক্ট করে দিই আপনার নামের এই যে জায়গাটা, মানে নাম পরিবর্তনের সঙ্গে কিভাবে সৌভাগ্য জড়িয়ে, এটা একটু টাচ করে যদি জানান। এই যে আমি প্রেডিকশন গুলো দিচ্ছি যে এই নাম্বারের এই দিক ভালো বা রুট নাম্বার 6 এই হতে পারে, রুট নাম্বার 5 এ যে প্রেডিকশন গুলো আছে সেই প্রেডিকশন গুলো তখনই একেবারে পুরোপুরি সঠিক প্রেডিকশনে চলে যাবে যখন তার নেম নাম্বার কিন্তু তাকে সাপোর্ট করবে। কোনো কারণে তার নেম নাম্বার থেকে যদি ব্লকেজ আসে, আমি হয়তো বললাম যে এই বছরটা আপনার রুট নাম্বার অনুযায়ী বা আপনার বার্থ নাম্বার অনুযায়ী দারুণ একটা বছর হতে চলেছে, আপনি প্রচুর সুযোগ পাবেন, সাফল্য পাবেন, ইয়ার এন্ডে দেখা গেল তিনি অতটা হয়তো পেলেন না, তখন হয়তো প্রশ্ন উঠে আসবে আপনার তো প্রেডিকশন ছিল তাহলে আমি কেন পেলাম না,
কেন আসলো না আমার জীবনে আশানুরূপ সাফল্য, সেখানে কিন্তু সেই ব্লকেজের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, যে ব্লকেজটা কিন্তু আসতে পারে আপনার নেম ভাইব্রেশন থেকে। তাহলে নতুন বছরে যাওয়ার আগে একবার কিন্তু নিজের নামের স্পেলিং এবং সেখান থেকে কী ভাইবস আসছে সেটা আপনাকে কতটা আপনার সাফল্যের দিকে এগিয়ে দিতে হেল্প করছে সেটা কিন্তু একবার পারলে অবশ্যই জেনে নেবেন। এক এক নামের স্পেলিংয়ের এক একটা অক্ষর অনুযায়ী সেখানেও ভীষণভাবে এক একটা ইয়ারের সঙ্গে কানেক্ট করে, সেটাও কিন্তু আমরা আগে আলোচনা করেছি। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং তার ফলাফল বা অ্যাপ্লাইটাও তো ভীষণরকমের ইন্টারেস্টিং, এতটা প্রমিনেন্টলি বলা যায় এটা আমরা অনেকেই জানতাম না। জানতে হবে আমাদের, এক্সপার্টকে যখন পেয়েছি চাললে চলবে না। কিন্তু এই মুহূর্তে নতুন বছর কেমন যাবে, রুট নাম্বার 7 তারা ওয়েট করছেন। রুট নাম্বার 7 যেটি ডমিনেট হচ্ছে কেতুর দ্বারা, তো আমরা যেটা দেখছি যে যাদের যারা জন্মেছেন যে কোনো মাসের 7 অথবা 16 অথবা 25 যে কোনো মাসের, তাদের রুট নাম্বার হলো 7। তো এদের জন্য এই বছরটিকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ ইয়ার, সাফল্য আসবে তবে একটু ধীর গতিতে হয়তো আসতে পারে, তাদেরকে একটু ধৈর্য রাখতে হবে এবং ওয়ার্ক লাইফ এবং ফ্যামিলি লাইফের সঙ্গে একটু ব্যালেন্স মেনটেন করতে হবে, অযথা দুশ্চিন্তা কমাতে হবে, ফ্যামিলির সঙ্গে একটু সময় কাটান যেটা আপনার জন্য ভালো হবে। এছাড়া আমি বলবো একটু চ্যারিটি যদি 7 রুট নাম্বারের মানুষরা এই বছর করেন তাহলে কিন্তু ভীষণ ভালো হতে পারে। সেই চ্যারিটির মধ্যে আপনি কোনো চ্যারিটেবল ওয়ার্ক করতে পারেন অথবা আপনি কিন্তু ফ্রি অফ কস্ট কাউকে কিন্তু এডুকেশনও দিতে পারেন, যেটা আপনার সৌভাগ্যের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। কিছু ডিসপুট থাকতে পারে লাইফে, কিছু স্ট্রাগল থাকতে পারে, তবে রুট নাম্বার 8 ডমিনেটেড হচ্ছেন লর্ড শনির দ্বারা। সুতরাং সেই লর্ড শনির, শনি দেবতার কৃপায় কিন্তু যে কোনো সমস্যার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, শান্ত থাকবেন। সারা বছর অশান্তি বা ঝামেলায় কিন্তু নিজের মধ্যে নিজেকে খুব একটা না জড়ানোই ভালো, নিজেদের স্পাউসের সঙ্গে নিজেদের দূরত্বটা একটু কম করে নেওয়া ভালো। লোনলিনেস মাঝে মাঝে আসতে পারে, সেই জন্য ফ্যামিলির সঙ্গে একটু টাইম কাটাবেন। যদি কালারের ক্ষেত্রে বলি তাহলে ব্ল্যাক কালারকে একটু কম ইউজ করার চেষ্টা করবেন, কারণ আমি জানি রুট নাম্বার 8 পিপলরা অনেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাক কালার পছন্দ করেন, সেই জন্য ব্ল্যাককে একটু কম ইউজ করবেন, এছাড়া অন্যান্য কালার ইউজ করতে পারেন। আমরা বলছি না রুট নাম্বার 9 এর পরেই আমরা সেই প্রশ্নটা রাখবো, যারা প্রশ্ন জন্য ওয়েট করছেন তারা একটু আর ধৈর্য ধরুন। তার আগে বলে দেবো ফোন নাম্বারটা একটু নোট করে রাখুন, সেটা আপনার জন্য কাজে দেবে, কনসালটেন্সির জন্যও যেমন সেই উত্তরটা রিপ্লাইটা দেওয়ার জন্য। ওকে, এবার রুট নাম্বার 9, রুট নাম্বার 9 আমরা চলে আসি। রুট নাম্বার 9 যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 9, 18 অথবা 27 তাদেরকে আমরা বলছি রুট নাম্বার 9। এরা মার্সের দ্বারা ডমিনেটেড হচ্ছে, খুব ইম্প্যাক্টফুল ইয়ার বলা হচ্ছে এই ইয়ার। তার কারণ হচ্ছে তারা লাইফের যে কোনো গোল কিন্তু এই বছর অ্যাচিভ করতে পারবে তাদের ডিটারমিনেশনের দ্বারা। বাধা হয়তো আসবে কিন্তু তারা যদি ডিটারমাইন্ড থাকে তারা কিন্তু পারবে। বিজনেসের ক্ষেত্রে প্রফিট আসতে পারে, তাদের একটু স্পাউসের সঙ্গে ঝামেলা হতে পারে, সেটাকে ঠিক করে নিতে হবে। মোটের ওপর হেলথ কিন্তু তাদের ভালো থাকবে। তো সুতরাং যেটা জানলাম যে তারা কিন্তু তাদের ডিটারমিনেশনের দ্বারা তাদের গোলকে অ্যাচিভ করতে পারবে, সুতরাং পরিশ্রম করতে ভুলবে না, পরিশ্রম করলে কিন্তু অবশ্যই সাফল্য আপনার সাথে থাকবে। নতুন বছরের উপস্বরূপ নিউমোলজি ইয়ার রিপোর্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ম্যাডামের কাছ থেকে পেয়ে যেতে পারেন। কিভাবে, সেইটা হচ্ছে এই সহজ প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারলেই। যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপও করতে পারেন বা টেক্সট মেসেজের মাধ্যমে রিপ্লাইটা জানাতে পারেন। 9903223629 এই বিশেষ হেল্পলাইন নাম্বারে। আর যদি যারা সরাসরি এসে কনসাল্ট করতে চান তাদের জন্য এটাও বিশেষ হেল্পফুল নাম্বার। সো এই মুহূর্তে সেই বিশেষ প্রশ্ন যেটা এই মুহূর্তে ম্যাডামেরই বলা সমস্ত বক্তব্য খুব সহজ প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে রুট নাম্বার কাকে বলে, রুট নাম্বার কাকে বলে, সেটা কি ডে অফ বার্থ নাকি মান্থ অফ বার্থ নাকি ইয়ার অফ বার্থ। আমি অনেকবার রুট নাম্বার কথা বলেছি আজকে, আপনাকে জাস্ট বলতে হবে রুট নাম্বার বলতে কি বোঝায়, ডে অফ বার্থ নাকি মান্থ অফ বার্থ নাকি ইয়ার অফ বার্থ। আপনি হোয়াটসঅ্যাপ করুন অথবা টেক্সট করুন, আগামী পর্বেই কিন্তু জেনে নেব কে সঠিক উত্তর দিয়েছেন, কাকে আমি দিতে চলেছি নিউমারোলজির ফুল ইয়ার রিপোর্ট, যেখানে সে কিন্তু তার কেরিয়ার, তার লাইফ, তার হেলথ, রিলেশন সমস্ত কিছু সম্পর্কে ডিটেলে জানতে পারবেন। আমরা একটু মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের আজকের এপিসোডে আমরা যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোয়ারিজ আসে সেটা রিপ্লাইটা আজকে দিতে পারলাম না। নতুন বছরের প্রথম দিন আমরা এইভাবে প্রথম সময় মুখোমুখি এবং সেখানে রুট নাম্বার সমস্তগুলো বাকি ছিল কমপ্লিট করার জন্যে আজকে আমরা হয়তো একটু অ্যাভয়েড করে যেতে হলো।
আগ্রহ হারাবেন না। নেক্সট এপিসোডে আমরা চেষ্টা করব অন্তত একের বেশি দুজনের অন্তত একসাথে যদি রিপ্লাই দিয়ে দেওয়া যায় সেটা রিকভারি হয়ে যাবে। কিন্তু আজকে বুঝতেই পারলেন কত ইম্পর্টেন্ট একটা এপিসোড ছিল, মিস করে গেলে ইউটিউব দেখতে পারেন। আরও একবার স্মরণ করিয়ে দিয়ে আজকে বিদায় নেব, কারণ সময় শেষ। আর শেষ প্রান্তে আবারও নতুন বছর ভালোভাবে যাক আপনাদের প্রত্যেকে। আর যদি নিউমোলজি দিয়ে বিচার করাতে চান তাহলে আসতেই পারেন ডক্টর পিয়ালি রায় গুপ্তর কাছে। আজকে বিদায়, ভালো থাকুন সবাই, নমস্কার।